আমরা সকলে মিলি শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত করছি। এরপর যখন গাড়ির মালিক হইলেন, এখানে আসি এই মালিক সমিতিটাকে ইয়ে করেন, আপনারা একটু সাঙ্গা করেন, ঠিক আছে, আসি আপনাদের কার্যক্রম সালান সালাইয়া মালিক সমিতিতে একটু পরিচিত করেন সবার সাথে। তো আমরা গিয়ে মালিক সমিতিতে সবার কাছে তুলে ধরলাম, সরকারের কাছে তুলে ধরলাম আমাদের একটা প্রাইম ওভার ট্রেইলার মালিক সমিতি বন্দর ঘেষিত বন্দরের ফাঁসে, বা আমরা বন্দর নিয়ে কাজ করি, আমরা হেভি ইকুইপমেন্টের কাজ করি, যেমন আমরা প্রত্যন্ত অঞ্চলে আমাদের প্রাইম ওভার ট্রেইলার দিয়ে আমরা মালামাল পরিবহন করে থাকি। এই পরিবহন মানে করি এই জন্য আমরা যেহেতু বন্দরমুখী, আমাদের একটা প্রাইম ওভার অনার্স অ্যাসোসিয়েশন, যেটা আজকে আমরা যে নির্বাচনের জন্য প্রস্তুতি হয়েছি, এটা দীর্ঘদিন নির্বাচন হয় নাই। আরেক মিনিট আছে, আমি আরেক মিনিট দেন ভাই। আপনি নির্বাচন যদি আপনাকে জনগণ ভোটাররা জয় করে, আপনার প্রথম কাজটা কি থাকবে? আমার প্রথম কাজ হচ্ছে যে আমি সংগঠন গঠিত করি, এরপর আমি আমার কাজ হইল পুলিশের যে আমাদের যে জায়জামিলাটা বর্তমানে শহরের ভিতরে বিভিন্ন জেলার শাখা প্রশাখার মধ্যে যে আমাদের মালিক ট্রেইলার ইয়ে হয় মামলা হচ্ছে, মামলার থেকে যেন আমরা হয়রানি পাই, আমরা উপর স্তরে আলাপ করি, এটার একটা যেন দেখানো একটা সমাধানের চেষ্টা করব। আচ্ছা, আর মিনিট, মালিকরা অনেকের মালিকদের অভিযোগ যে আমরা এখন দেওয়ালে ফিটে গেছি, আমরা এখন খুব অবহেলিত, যে মনে করেন আমরা যে ভাড়াটা পাই সেই ভাড়া আমরা কভার করতে পারতেছি না। এই ব্যাপারে এটাতে আমিও জড়িত, আমিও তো টেইলারের মালিক। আমরা সবাই যে আমরা চাচ্ছি যে যখন আমাদের সংগঠন একত্রিত হবে তখন সকল মালিকদের একত্রিত ঘোষণা করবো, কারণ যেন মালিকদের এখন বর্তমানে মালিকদের অনেক মালিক নিঃস্ব হয়ে গেছে, কারণ তাদের টাকা পয়সা পাচ্ছে না, না পাচার কারণে এখন মনে করেন ওরা হয়তো দেখা গেছে একটা ট্রিটমেন্ট ঢাকার থেকে আসে 3,000 টাকা, 3,500 টাকা, 4,500 টাকা বাসে, এটা না বাসার মতোই সারা মাসে ট্রিপ হয় না 10টা, তাহলে সে দেখা গেলো যে কি 20,000 টাকা দেওয়া হয়। জামিনারা দায়ীবার করতে হয় গাড়ির মালিকদেরকে। জি জি, এই ব্যাপারে আপনি মতামত? এই ব্যাপারে আমরা, এটা আসলে আমাদের মূল সমস্যা, আমরা বড় জর্জরিত এখানে, একদিকে আমাদের মনে করেন গেট পাসার হয়রানি হইতে হয়, আমাদের দীর্ঘদিন এমনিতে চলাফেরা আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ উনি মানুষ ভালো, আমরা ওনাকে চাচ্ছি। আর বাকিটা 25 তারিখে আমরা বুঝবো ইনশাল্লাহ কি হয়, বাকিটা আল্লাহ বড়। সবাই কি করে ওনার সাথে, আমরা ইউসুফ ভাইও ভালো লোক, চশমা মার্কা, ওনারা সবাই কি করে সবাই আমার ফেলাটা অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন, 24 বছর পরে আমাদের নির্বাচনটা হইতেছে, খুব আনন্দিত লাগতেছে। আর আমাদের মনোনীত প্রার্থী আমরা নিজের ভোট, আমার ভোট আমি দিব আমাদের মূল্যবান যারা আমাদের অ্যাসোসিয়েশনে, আমরা সৎ যোগ্য নিষ্ঠাবান নেতৃত্ব আমরা আশা করি, যারা মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান করবে এবং সজাগ থাকবে, প্রশাসনের বিশেষ করে পুলিশের জুলুম ব্যবসাকে যেভাবে বিভিন্ন বন্দরের সমস্যা, ব্যবসার যেসব সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, ট্যাক্স টোকেন ফিটনেস উইটা এত বেশি এগুলো মানে বাড়াই ফেলছে, সেটা একটা গাড়ি 1 বছরে তাও ইনকামও করতে পারে, সে আলোকে আমাদের এই গতিশীল একটা নেতৃত্ব আমরা আশা করি। যারা একটা একটা গাড়ি যাওয়ার পর যে টাকাটা মালিকে পাবে সেখান থেকে পুলিশকে দিতে হয় অনেক অনেক বেশি, মানে ধরেন মামলার কন্টিনিউ মামলাই থাকে, এই মামলাটা উত্তর করতে গিয়ে মালিকের আর কিছু থাকে না। তো এই মনে করেন যারা আপনাদের পাশে থাকবে মালিকদের সহযোগিতা করবে তাদেরকে আপনারা বিচার করবেন, যে হরণের থেকে যারা বাঁচাবে আপনাদেরকে, এটাই আপনাদের, এটাই আমাদের প্রত্যাশা। ভালো লোক আসুক, যাতে মালিকদের যাতে কাজ করতে পারে, ভালো কাজগুলো করতে পারে, পুলিশও হরিয়ানি বন্দরের সমস্যা থাকে,
মতামতটা বলেন কি অবস্থা, কেমন মোটামুটি আমরা কেমন লোকসান, আপনারা কি অবস্থায় আছেন এখন বর্তমানে? নির্বাচন করতেছেন তো, উনি যদি নির্বাচিত হয় কেন লোক ভালো 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 লোক ভালো, যে নির্বাচন হলে যে মালিকদের উপর কাজ করতে পারবে, অবশ্যই পারবে, পারবে না কেন, লোক ভালো না, লোক ভালো। ধরুন আপনার নাম? বিসমিল্লাহ রহমান রহিম। সকল প্রাইম ওভার মালিক ভাইদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আসলে দীর্ঘদিন ধরে এই প্রাইম ওভার অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত অতীতে আমি নেতৃত্বে ছিলাম। আমার মার্কা এবার, আমি আগে ছিলাম জন সেক্রেটারি, এবার আমি সহসভাপতি পদপ্রার্থী।